হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন সকাল 10টা বাজে, মানে বেলা 10টা বাজে। দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে। আজকে শুক্রবার, আজকে কোনো ঘূর্ণিঝড় না, আজকে বৃষ্টি হচ্ছে। তো দেখো আমি কালকে কত কেচেছিলাম, সেই কাঁচাকুচিগুলো আমার শুকায়নি বলে আমি মেলে দিয়েছিলাম। দেখো সেগুলো আবার ভিজে গেল, কী করবো, বিছানার চাদরগুলো একসাথে অনেক কটা কেটেছিলাম। তো যাই হোক, এখন এগুলো তুলতে গেলে আমরা সবাই ভিজে যাবো, এগুলো আবার ধুয়ে তারপরে আবার মেলতে হবে শুকাতে হবে। অনেক কটা কেটেছিলাম দেখো, ওই দিকে 1, 2, 3, 4 আছে। তো যাই হোক, আজকে ডাল আর আলু ভাজা করবো, কিছু করবো না। বাজারে গিয়েছিলো, যেদের মাংস নিয়ে চলে এসছে। কালকে যেহেতু চিকেন খাওয়া হয়েছে, ওই জন্য আজকে কিচ্ছু খাবো না, হালকা পাতলা খাবার। তো আর ওর পাপা খাবে উচ্ছে ভাজা আর ডাল, আমরা খাবো আলু ভাজা আর ডাল। আর মিঠু দেখলে খাচ্ছে। চলো একটু রান্নাঘরে ঘুরিয়ে নিয়ে আসি, অনেকদিন পর ব্লগ করতে চলে আসলাম। শরীর ভালো যাচ্ছে না আর উৎসাহকে নিয়েও খুব চিন্তায় ছিলাম, তাই জন্য ব্লগ করিনি। তো চলো রান্নাঘরটাই নিয়ে যাই। এই দেখো বন্ধুরা, উচ্ছে ভাজা হচ্ছে, আর ওইদিকে টমেটো কেটে রেখেছে। টমেটোটা উচ্ছের মধ্যে দেবো, পেঁয়াজটাও দিয়ে দেবো। তো ওই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, আমার চাদরগুলো সব ভিজছে দেখো। আর এইদিকে উচ্ছে ভাজা হচ্ছে, আমি এখন আলু কাটিনি, আলু কাটবো। তো চলো হোক, এটা একটু বয়েল হোক, ভাজা ভাজা হয়ে যাবে। আর এই দেখো রান্নাঘর, অন্ধকার। আমাদের রান্নাঘরে যেহেতু এই দিকটা অ্যাডজাস্টারের আর ওই দিকটা ছাদ আছে, কিন্তু অন্ধকার হয়ে থাকে বৃষ্টি হলে। আর এই দেখো এই জানলাটা, এইটা রেখে দিয়েছি, সাপ ঢোকে এখান দিয়ে। ওদের এদিকটা জঙ্গল আছে, তো সাপ আসতো, তা এখন খুলে গিয়েছে, এখন আর সাপ আসে না। যাই হোক, অনেক কিছু ওষুধপত্র ঘরে দিয়ে রাখি যাতে গন্ধতে আসে না। এই দেখো সুন্দর আমের মুকুল এসেছে, তারা ওইটা সাইড করে দেখা। আমার কি সুন্দর মকুল এসেছে, ছোট্ট গাছটা, খুব সুন্দর আম হয় কিন্তু। তো থাক, বৃষ্টি পড়ছে বাইরে, আর এই যোজোরা শশা খাবে, ডাল রান্না হয়ে গেছে। আর এটার মধ্যে একটা পরোটা আছে, আর এই শশাটার যোজোদের মিঠু খেয়ে নিয়েছে দেখলে। তো চলো অন্ধকারে আর কি দেখাবো, দেখি একবার লাইটটা জ্বালিয়ে দিই। ডবল লাইট আছে এখানে, চলো। বন্ধুরা দেখো, আমি আলু ভাজা করব বলে আলু কাটছি। আমার বহু সময় লাগে, অত সময় ভিডিওটা লং হয়ে যাবে বলে আমি ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদের দেখাচ্ছি। দেখো বাঁ হাতটা দিয়ে তো কোনো কিছু ধরার উপায় নেই, তবে একটু সাপোর্ট দিয়ে। আর তোমাদের আগেই বলেছি, এই বটিটা কিন্তু খুব খতরনাক, ভীষণ ধার, হাত কাটলে একদম ভেতরে, মানে কি বলবো, বটিটা এমন করে কেটে দেবে না, সেলাই পড়বেই পড়বে। আমি খুব সাবধানে কাটি, এক ফোঁটা যদি এদিক ওদিক হয় তাহলে কি যে হবে। আর এই বটিটা আজকের না, এই বটিটা বহুদিনকার পুরানো। আমি যখন ক্লাস 2 পড়ি তখন এই বটিটা আমার বাড়িতে কিছু, মানে এই যে সবজি কেটে রেখে দিয়েছিল রান্নাঘরে, তো আমি বটিটা ডিঙিয়ে যখন গিয়েছিলাম না, তো আমি পড়ে গেছিলাম, পড়ে গিয়ে আমার হাঁটুতে কেটে গেছে, আজও দাগ আছে। তবে হাঁটু বলে সেলাই দেয়নি, না হলে 3 সেলাই পড়তো। তো যেভাবেই হোক আমাকে ঠিক করে দিয়েছে, এখনও দাগ আছে, তাই বটিটাকে খুব ভালো করেই চিনি। আর যখন হাতে কোথাও কেটে যায় তখন মনে পড়ে বটিটার কথা। যাই হোক,
ইস্পাত দিয়ে তৈরি করে আনা হয়েছিল, সেই বটিটাই আমি এখন ইউজ করছি। তো আমার বাবা এই বটিটা খুব যত্ন করেই তৈরি করেছিল, দেখো আজও রয়েছে। আমি এই বটিটাতে কাটতে খুবই ভালোবাসি, খুব তাড়াতাড়ি ইজিলি হয়ে যায়। আর দেখো এইবার আমি তোমাদের আর ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি না কিভাবে আমি কত সময় নিয়ে এই আলুগুলো কাটি সেটাই দেখাচ্ছি। তবে আমার ভালো লাগে কাজ করতে, আর তোমরা তো জানো ডাক্তার বলেছে একটু কাজের মধ্যে থাকলে আমার মনও ভালো থাকবে আর হাতটাও সচল থাকবে, সেই জন্য চেষ্টা করি। আমি এই কারণেই চেষ্টা করি যে সবাই যখন বাড়িতে থাকবে না, আমাকে তো কিছু করে খেতে হবে না, আমি জলটুকু নিয়ে খেতে পারবো না, সবার জন্য অপেক্ষা করবো, এমনও দিন গিয়েছে। সেই কারণে আমি সব কিছু কাজে চেষ্টা করি, পারি চাই না পারি, যতটা পারি ততটা করি। আর যতদিন আমার হাত ছিল, হাত তো আমার জন্ম থেকে এরকম না, যতদিন আমার হাত ছিল 2017 সাল পর্যন্ত, ততদিন আমি সব কাজই একা করতাম। জানি না কেন আমার হাত দুটোই নষ্ট হয়ে গেল, আমি পুঁথির কাজ থেকে সেলাইয়ের কাজ থেকে কোন কাজটা করিনি। এখনও আমি ভাবি এই কাজটা করব, কিন্তু যখন দেখি যে না বাধা পড়ে যাচ্ছে হাতে, তো আমি ধরতে পারছি না, তখন চলে আসি। তো দেখো অনেক গল্প করে ফেললাম, এইবার আলুগুলো ভেজেছি, আর এইগুলো দেখো আমাদের সেই করলা ভাজা, এর মধ্যে না পেঁয়াজ আছে আর টমেটো আছে আর জিরে ফোড়ন আর নুন হলুদ তো আছে। তো আমরা আলু ভাজা খাবো, রূপসার পাপা ওইটা খাবে। আর বাইরে দেখো, বাইরে বৃষ্টি টুক 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 করে পড়েই যাচ্ছে, আর আমার চাদরগুলো ভিজেই যাচ্ছে, জানি না গন্ধ হয়ে যাবে কি না। তবে হ্যাঁ, আর একবার জল দিয়ে ধুয়ে তবেই এটা আমরা ইউজ করতে পারবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো। বন্ধুরা, শরীর খুব একটা ভালো যায় না, ওই জন্য না ভিডিও করতে আসতেও পারি না। ওই শর্ট ভিডিওতেই যেটুকু দেখতে পাও, বেশ কটা দিন আসিনি তোমাদের সামনে। দেখেছো তো অ্যালার্জিতে কিরম চোখগুলো ফুলে গেছে, সকালবেলাও দেখি ভিডিওতে আমার চোখগুলো ফোলা। তো যাই হোক, ছাড়ো সব কথা, খুশির কথাতে আসা যাক। আজ তো বৃষ্টি হয়েছে, ওয়েদার খুব ঠান্ডা আছে, ওইদিকে বনবন করে পাখা ঘুরছে, বেশ ঠান্ডাই লাগছে। রূপসা দেখো একটা চাদর গায়ে দিয়ে শুয়ে পড়েছে, আর রূপসার সেলাই কেটে দিয়েছে, রূপসা এখন ভালো হয়ে গেছে। দেখো ওই জায়গাটায় তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাতে কতটা জানি না, একটুখানি চুলটা কেটেছিল বলে ওখানে একটুখানি অসুবিধা হচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না, কয়েকদিনের মধ্যেই ওটা ঠিক হয়ে যাবে। এই দেখো 23 তারিখে মনে হয় বুদ্ধ পূর্ণিমা ছিল, সেই দিনই তো রূপসার মাথা কেটে গেল। আর আজকে মানে 31 তারিখ মে মাসের, তো আজকে দেখো সেলাই কেটে আসলো রূপসা। আজকে খুব খুশি, দেখবা তোমরা একটা শর্ট ভিডিওতে ও নাচ করছে সেলাই কাটতে যাওয়ার আগে, ওটা তখনও কিন্তু সেলাই কাটেনি। তো যাই হোক, টুক করে সেলাইটা কেটে দিলে একটু তো লাগে, কিন্তু আমার জানো তো সেলাই কাটতে সুসুরি লাগতো, ওর একটু লাগে। তো আজকেও খুব খুশি আছে, তবে এতগুলো দিন, এই 9টা দিন ও মাথায় জল দিতে পারেনি ভয়েতে, যদি পেকে যায় কালকেও স্নান করবে, একটুখানি ইয়ে আছে ওষুধ দিয়ে নেবে, ও সুন্দর করে মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করবে। তো যাই হোক বন্ধুরা, স্কুল তো খুলবে, আর তো আজকে কাল তো 1 তারিখ হবে, তবে 1 তারিখে তো খুলবে না, ওদের 40 দিনের ছুটি এখনও অর্ধেক বাকি আছে। আর দেখো বেশি ঠান্ডা লাগলেও আমার কষ্ট, গরম লাগলো, কালকে ভীষণ গরম ছিল, আর ওয়েদারটাও ভালো যাচ্ছে না, আর ভিডিও করতে ইচ্ছাও করছে না, মানে লং ভিডিও। আর ওইদিকে একটা চ্যানেলের কাজ আছে, সেটা হচ্ছে আঁকার, ওখানেও তো কাজ করতে হয়, তা আমি যতক্ষণ ওই ফোনটা পাই ততক্ষণ ওই সেই ফোন দিয়ে কাজ করি। আর তা নাহলে রূপসা তো এখন বাড়ি আছে, রূপসারও ফোনটা লাগে, কারণ ওর পড়াশোনার কাজে কিছুটা ইউজ করেও।
তো যাই হোক, আমি রেগুলার লং ভিডিও দিতে না পারলেও আমি আবার চেষ্টা করছি রোজ দেওয়ার, কিন্তু ভিডিও শ্যুট করব, ফোনে মেমোরি ফুল হয়ে যায়, ভয়ও করে সব যদি বন্ধ হয়ে যায়। ওই যতটুকু পারছি ততটুকু দিচ্ছি, এখন তো আর একটা চ্যানেলের কাজ না, দুটো চ্যানেলের। তবে ওই চ্যানেলে না শর্টের মধ্যেই সব সারছি, ওটার মধ্যেও বেশি লং ফর্ম কিছু দিচ্ছি না, আর শর্ট ভিডিওগুলোই বেশি দেখছে। তো যাই হোক, একটুখানি সাবস্ক্রাইবার বাড়িয়ে নিই, নিয়ে তারপরে আবার লং ভিডিও দেব ওখানে। তবে ফোন যদি সাপোর্ট করে তাহলেই হবে। তো যাই হোক বন্ধুরা, আজকে আর কথা বাড়াবো না, আমার সামনেও বেশ কিছুটা ভিডিও আছে, সেটা তোমরা দেখো। আর আজকে কি দিয়ে ভাত খেয়েছি সেটা তো তোমাদের সঙ্গে সঙ্গে দেখিয়ে দিয়েছি। তাহলে খুব খুব ভালো থেকো। ঘড়িতে কটা বাজে দাঁড়াও, ঘড়িটা বলবো না, এটা বলি 10:23 বাজে। তো গুড নাইট বন্ধুরা, খুব খুব ভালো থেকো। রূপসা বলে দাও, ও বাই, গুড নাইট, আস্তে আস্তে বলছে, তোমাদের কানে শুনতে পেয়েছো? শুনতে পাওনি, ভালো করে বলে দাও। ও তো তো সেই কাকের মতো হয়ে গেল। বাই, গুড নাইট। তা বন্ধুরা বাই, গুড নাইট। ভাবি তো খুব সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করব। রূপসা বাড়িতে আছে, দেখো রূপসার মাথাটা কেটে গিয়ে একটুখানি থমকে গেলাম। ও ভালো কথা, আমি রূপসার জন্য মানে প্রতি বছরই রূপসার জন্মদিনের আগে আমি একটা পুজো দিতে যাই, সেইটা না এবার যাওয়া হয়নি, তাই জন্যই আমার মনের মধ্যে একটা খুঁত ধরে রয়েছে, ওই জন্য না আমি ভাবছি যে আজ এবার তো পুজোটা আমি আগে দিতে পারিনি, তা ভেবেছিলাম যাব পরে, ওর জন্মদিনের পরেই যাব, কিন্তু যে কোনো কারণে আমি ভুলে গেছিলাম, মানে পুজোটা দেব সেইটা মাথার থেকেই উড়ে গেছিলো। তারপরে হঠাৎ রূপসা যখন লাগলো না, তারপরে ও রূপসার এক স্যার এসে বললো যে আপনি একটু পুজো দিয়ে দেবেন, আমি ভাবলাম হ্যাঁ দেবো, তখনও কিন্তু আমার মাথায় নেই, হঠাৎ কালকেই মনে হয় আমাকে মানে আমি ঘুমের ঘরে আছি, তখনই আমাকে আমি বুঝতে পারলাম যে আমি তো প্রতিবার কালী মায়ের পুজো দিয়ে আসি, সিদ্ধেশ্বরী কালীবাড়ি আছে এখানে। তা এবার আমাকে মা বললো, কিরে তুই আমার পুজো দিলি না, ভুলে গেলি, তাই জন্য না আমি আবার যাব পুজো দিতে, সেটা তোমাদের শেয়ার করব। তো গত বছরও প্রতি বছরেই যাই আমি রূপসার জন্মদিনের আগেই যাই, এবার আগে যাওয়া হয়নি বলে পরে যাব ভেবেও ভুলে গেছি, এইটা তো খুব ভুল হয়ে গেছে না বলো বন্ধুরা? তাই জন্যই মনে হয় আমার মনের মধ্যে একটা খুঁত ধরে গেল যে রূপসার ওই জন্যই রক্তপাত হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, তোমরা খুব খুব ভালো দেখো, আমি দেখি কাল পরশুর মধ্যেই যাওয়ার চেষ্টা করছি। তো তোমরা ভালো থেকো বন্ধুরা, গুড নাইট, দুবার দুবার বলে দিলাম, বাই।